সবাইকে চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। আমরা আজকে আলোচনা করব টিট্যাট 1 2016 সনে আগত একটি প্রশ্ন নিয়ে, যে প্রশ্নটা আমাদের অনুপাত সমানুপাতের উপর ছিল। প্রশ্নটি বলছে 270 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর অংশ বি এর তিন ভাগের দুই অংশের সমান, বি এর অংশ সি এর চার ভাগের তিন অংশের সমান এবং সমান হয়, তো এ বি সি এর প্রাপ্য টাকার পরিমাণ হবে। অপশান এ দেওয়া হচ্ছে আমাদের 90 টাকা, তারপরে হচ্ছে আমাদের 60 টাকা, 120 টাকা অপশান এ, আর অপশান বিতে দেওয়া আমাদের 120 টাকা, 60 টাকা আর হচ্ছে 90 টাকা। অপশান সিতে দেওয়া 60 টাকা, 90 টাকা, 120 টাকা, অপশান ডি উপরের কোনোটিই নয়। তো এই ধরনের সমস্ত ভিডিওর সমাধান পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। তো আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের সমাধান তোমাদের সামনে তুলে ধরব। প্রশ্নটি কীভাবে সমাধান করতে আমরা শুরু করি। প্রশ্নটা 2016 সনে টিট্যাট 1 পরীক্ষায় 2016 সনে প্রশ্নটা সেট করা ছিল। তো ভাগ করতে হবে 270 টাকা, আর এবিসি এর মধ্যে প্রাপ্য টাকার যে বন্টনের যে নিয়মটা এটা বলছে এ এর অংশ ইকুয়াল টু বি এর তিন ভাগের দুই অংশ। তার মানে আমাদের যেটা বলছে এ এর অংশটা হচ্ছে বি এর দুই ভাগের তিন অংশ। আমরা অংশ লিখলাম না, তো এ বাই বি ইকুয়াল টু হচ্ছে 2/3। যেহেতু এটা এ বি সি এর মধ্যে ভাগ করে দিতে হবে আর অংশগুলি দেওয়া, তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে এ ইস টু বি ইস টু সিটা বের করতে হবে। প্রাপ্য টাকাকে যেহেতু বন্টন করতে হবে, তার মানে আমাদের অনুপাতটা বের করতে হবে, তার মানে প্রথমে আমাদের এ ইস টু বি ইস টু সি বের করতে হবে। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি এ ইস টু বি ইকুয়াল টু 2/3। দ্বিতীয় পার্টটা কী দেবো? আমাদের দ্বিতীয় পার্টে বলছে বি এর অংশ বি বি যেটা বি এর অংশ, বি এর অংশ হচ্ছে সি এর অংশের সি এর চার ভাগের তিন অংশের সমান, তো বি ইকুয়াল টু সি এর চার ভাগের তিন। এই পার্টটা আমরা লিখলাম, আর বি বাই সি ইকুয়াল টু 3/4। তার মানে আমরা লিখতে পারি আর বি ইস টু সি ইকুয়াল টু 3/4। তো এ ইস টু বি পেলাম 2/3 আর বি ইস টু সি পেলাম 3/4। তো আমরা এই জায়গাটাকে আমাদের এ ইস টু বি আমরা পেয়ে গেলাম 2/3 আর বি ইস টু সি পেলাম 3/4। তো এই জায়গাটাকে আমরা এ ইস টু বি ইস টু সি বের করার জন্য এখানে ইস টু দিলাম, 3 ছিল লাস্টে, 3 আসবে এখানে, 3 ছিল প্রথমে, 3 চলে আসবে। এবার ইনটু করলে 3 × 2 = 6, 3 × 3 = 9 = 12। তো এটাকে যদি আমরা প্রত্যেকটাকে যদি আমরা 3 দ্বারা ক্যান্সেল করি তাহলে 2/3 = 4। তো এ ইস টু বি ইস টু সি দাঁড়াবে 2/3 = 4। এবার আমাদের 270 টাকা ভাগ করতে হবে এ বি সি এর মধ্যে, তার মানে এ এর প্রাপ্য টাকার পরিমাণ কী আসবে? 270 ইন্টু এ এর অনুপাত হচ্ছে 2, নিচে আসবে 4 × 3 = 7, 7 × 2 = 9, দ্যাট মিনস 3 × 9 = 27, 30 ডেসিগল টু 30 দোকানে 60 টাকা আসবে এ এর প্রাপ্য টাকা। বি এর প্রাপ্য টাকা আসবে কি? 270 ইন্টু বি হচ্ছে মোট অনুপাত হচ্ছে 9 আর বি এর অনুপাত হচ্ছে 3, উপরে 3 থাকবে, দ্যাট মিনস 3 × 30 দ্যাটস ইকুয়াল টু 90 টাকা হচ্ছে বি এর প্রাপ্য টাকা। আর সি এর প্রাপ্য টাকা আমাদের দাঁড়াবে, সি এর প্রাপ্য টাকা দাঁড়াবে 270 ইন্টু সি এর অনুপাত হচ্ছে 4 মোট অনুপাত হচ্ছে 9, দিস ইকুয়াল টু 30, 30 × 4 হচ্ছে 120 টাকা। তার মানে আমাদের এ বি সি এর প্রাপ্য টাকা হবে 60 টাকা, 90 টাকা, 120 টাকা। তাহলে দেখা যাক কোন অপশনটা আমাদের সঠিক হবে, 60, 90 আর হচ্ছে 120। তার মানে হচ্ছে 60, 90, 120 হচ্ছে আমাদের অপশন বি, অপশন বি হচ্ছে সঠিক আনসার এই প্রশ্নে। তো প্রশ্নটাকে আমরা আরেকবার বলছি, আরেকবার একটু আলোচনা করে দিচ্ছি। প্রশ্নটা বলছে টিটের 2016 সনের প্রশ্নটা সেট করা ছিল, 270 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দাও যাতে এ এর অংশ বি এর তিন ভাগের দুই অংশের সমান হয়, তার মানে এ এর অংশ ইকুয়াল টু বি এর তিন ভাগের দুই অংশের সমান। তো এখান থেকে আমরা এ বাই বি বের করলাম, এ ইস টু বি বের করে নিলাম। যেহেতু এ বি সির মধ্যে 270 টাকা ভাগ করে দিতে হবে, তার মানে আমাদের মূল টার্গেট হচ্ছে এ ইস টু বি ইস টু সি, এটা আমাদের বের করতে হবে। তার মানে আমরা এখান থেকে এ ইস টু বি বের করলাম 2/3।
এরপরে পার্টে দেওয়া বি এর অংশ সি এর চার ভাগের তিন অংশের সমান, বি এর অংশ সি এর চার ভাগের তিন অংশের সমান। তো আমরা এখানে লিখলাম বি ইকুয়াল টু সি এর চার ভাগের তিন অংশ, চার ভাগের তিন অংশ। তো এখান থেকে আমরা বি বাই সি বের করলাম, বি ইস টু সি থ্রি ইস টু ফোর পেলাম। তো এ ইস টু বি টু ইস টু থ্রি, বি ইস টু সি থ্রি ইস টু ফোর। তো বি এর এই জায়গাতে থ্রি ছিল, এখানে আমরা থ্রি বসিয়ে দিলাম, এখানে শেষটা থ্রি ছিল, সামনের জায়গাতে থ্রি বসালাম। তো এ ইস টু বি ইস টু সি হচ্ছে সিক্স ইস টু নাইন ইস টু টুয়েলভ, এটাই হচ্ছে শর্টকাট ট্রিক্সে এ ইস টু বি ইস টু সি বের করার নিয়ম। তো এখান থেকে আমরা এ ইস টু বি ইস টু সি বের করে নিলাম টু ইস টু থ্রি ইস টু ফোর। তো এ এর প্রাপ্য টাকা হবে মোট ভাগ করে দিতে হবে আমাদের 270 টাকা। তো এর অনুপাত হচ্ছে টু, মোট অনুপাত হচ্ছে নাইন, ফোর থ্রি সেভেন টু নাইন। তো এটাকে ক্যালকুলেট করার পর আমরা পেয়ে গেলাম সিক্সটি, এর প্রাপ্য টাকা সিক্সটি। বি এর জন্য 270 টাকা ভাগকে ভাগ করতে হবে, মোট অনুপাত নিচে, উপরে বি এর অনুপাত হচ্ছে থ্রি। তো এটাকে ক্যালকুলেট করার পেলাম আমরা 90 টাকা। অনুরূপভাবে সি এর ক্ষেত্রে আমরা যেটা পেলাম, সি এর জন্য 270, সি এর অনুপাত হচ্ছে ফোর, ফোর নিচে মোট অনুপাত, এটাকে ক্যালকুলেট করার পর পেলাম আমরা 120 টাকা। তার মানে এ এর প্রাপ্য টাকা হচ্ছে 60 টাকা, বি এর 90 টাকা, সি এ হচ্ছে 120 টাকা। এই ছিল এই প্রশ্নের সমাধান। তো এই ধরনের সমস্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। তো আজকের মতো এখানেই কথা বলা শেষ করলাম, ভালো থাকবে, সুস্থ থাকবে।